ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, ডাক্তার সাবরিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে চায় কিনা জানা নেই, তবে কারাগার থেকে বের হওয়ার পর তার বক্তব্যে সমকামিতার বিষয়টি উঠে এসেছে। যদি কর্তৃপক্ষ অভিযোগ করে তাহলে এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডিবি প্রধান বলেন, তিনি যখন ডিএমপি তেজগাঁ বিভাগের ডিসি ছিলেন তখন করোনার সনদ জালিয়াতির দায়ে সাবরিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। সম্প্রতি সাবরিনা কারাগার থেকে বের হয়ে নানান কথা বলছেন। সে সময় তাকে গ্রেফতার করেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। এর ভিত্তিতে আদালত তাকে সাজার আদেশ দেন। তিনি বলেন, সম্প্রতি সাজা ভোগ শেষে তিনি কারাগার থেকে বের হয়ে এসেছেন। এখন তিনি কারাগারের বিষয়ে নানান অভিযোগ তুলছেন, তবে তিনি কি বলছেন সেটা তাদের বিবেচ্য বিষয় নয়, কারণ আদালত তার অপরাধ বিবেচনায় তাকে সাজা দিয়েছেন। হারুনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় তিনি অবতারণা করছেন। আদৌ কারাগারে তিনি এ ধরনের সমস্যায় পড়েছেন কিনা বা সমস্যায় পড়লে তিনি কর্তৃপক্ষকে অবহিত করেছেন কিনা, নাকি ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্য তিনি এসব বলছেন জানেন না। সমকামিতার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে তিনি বিষয়টা তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন।